আসসালামু আলাইকুম আলী আলহামদুলিল্লাহিবুলিমাবি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের আলোচনায় আল কোরআন এবং বিজ্ঞান এই বিষয়ে মহাকাশ সৃষ্টি মানব সৃষ্টি এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা যৎকিচিত আলোচনা করেছি আমরা আমাদের আলোচনার এক পর্যায়ে বলেছিলাম যে আল্লাহ সব তালা এই সৃষ্টি জগতে এমন অনেক কিছু সৃষ্টি করেছেন যেগুলো আমরা হয়তো চোখে দেখি না কিন্তু তারা আছে তাদের অস্তিত্বকে অস্বীকার করা যায় না আর এই অস্তিত্বকে অস্বীকার করা যায় না এমন একটি সৃষ্টি যা আমাদের সকলেরই সেই বিষয়ে যথেষ্ট কৌতূহল এবং তারা আমাদের মতোই একটি পরিপূর্ণ জাতি এবং সেই জাতিটি হচ্ছে জিন জাতি জিন এবং ইনসান এই রহস্যময় জাতিটি সম্পর্কে আমাদের প্রত্যেকের মনে একটা আগ্রহ আবার এমন আছে যে অনেকের মনে এক ধরনের ভয় জিন ভূত অথবা পেতনি এই ধরনের শব্দ আমাদের সমাজে প্রচলিত আছে দৈত্য দানব হ্যাঁ ভয়ানক ধরনের ভীতি ধরনের পবিত্র কোরআনের জিনদের সম্পর্কে কি আছে এবং কোরআন জিনদের সম্পর্কে কি বলে অথবা বর্তমানে এই আধুনিক বিজ্ঞান জিনদের ব্যাপারে তাদের কোনো গবেষণা আবিষ্কার কোনো তথ্য দিয়েছে কিনা গবেষণা প্রত্যেক বিষয় নিয়ে হচ্ছে যেহেতু এই জাতিটি সম্পর্কে কোরআনে তার অস্তিত্ব স্বীকার করা হয়েছে বলা হয়েছে এবং জিন শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনে সুরায় জিন নামে একটি সুরাও এসেছে উনত্রিশ পাড়ায় তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা জিন সম্পর্কে পবিত্র কোরআন থেকে প্রথমে শুনবো সুরায় জিনের ভিতরে আল্লাপাক كي نازل بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا বর্ণিত এই কয়টি আয়াতের ভিতরে জিনদের একটি দল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের কাছে কোরআন শ্রবণ করেছিল এবং কোরআন শ্রবণ করে তারা অনেকটা অবাক হয়েছিল এবং তাদের সেই আশ্চর্য অভিব্যক্তিটি তারা এভাবে ব্যক্ত করেছেন যে ইন্না সামি কোরআন আজাবা আমরা এক আশ্চর্য কোরআন শ্রবণ করেছি তাহলে এই আয়াত আমাদের কাছে প্রমাণ বহন করছে যে জিনেরা কোরআন মাজিদ শ্রবণ করে জিনেরা কোরআন মাজিদ শিখে এবং কোরআন মাজিদ থেকে তারা হেদায়েতও গ্রহণ করে আর এই জিনদেরই একটি অংশ অথবা জিন্দেরি ভিতরের একজন হচ্ছেন শায়েতান যখন আল্লাহ শুভ হান হুয়া নির্দেশ দিলেন ইদকওয়ালা লীলমালা ইকাতিসজুদুলি আ দামা ফাঁসা জাদু ইল্লা ইবলিস মিনাল জিন্নেস ওরা কাফে ভিতরে আসছে যে যখন আল্লাহ সুবাহাদেরকে সাজদা করার জন্য নির্দেশ দিয়েছিলেন সবাই সাজদা করলো কিন্তু একজন সেজদা করলো না সে ইবলিস জিন্নি আর সে ছিল জিন এর অন্তর্ভুক্ত অর্থাৎ জিন গোষ্ঠীর ইতিহাস এবং কোরআন সন্ন্যার দলিল ও বিভিন্ন তথ্য উপাত্ত থেকে হাদিসের আলোচনা থেকে আমাদের কাছে যেটা প্রতীয়মান বা প্রতিষ্ঠিত যে মানব জাতির আগে পৃথিবীতে একটি জাতি আল্লা সুবাহান তার ইবাদতের জন্য সৃষ্টি করেছিলেন কিন্তু তারা দুনিয়াতে ফাসাদ এবং ধ্বংসাত্মক বা মারাত্মক অপরাধে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ সুবাহান তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই ধ্বংসপ্রাপ্ত জাতিটির সর্বশেষ একটি প্রজাতি বা ব্যক্তি সে হলো ইবলিস যাকে আল্লাহ ইবাদতের বা একত্ববাদের বা আল্লাহর প্রতি আনুগত্যশীল থাকার পুরস্কার স্বরূপ তাকে মালাইকাদের ভিতরে ফেরেস্তাদের ভিতরে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছিল আনা কাই রিনু মিন নিউ ওয়া খালাক্তা হু মিনতিন তার মূল অরিজিনটা এবার সে প্রকাশ করে দিয়েছে যে আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে আমি শ্রেষ্ঠ ফলে আমরা দেখছি যে জিন জাতির সৃষ্টির মূল যে উৎসটি জিনিসটি সেটি হচ্ছে আগুন আগুন থেকে তৈরি ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার মানুষ কে ঠন ঠনে কটকটে মাটির নিজাস থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আর জিনকে কে আল্লাহ সুবহানাহু সেই আগুনের শিখা থেকে প্রজ্বলিত আগুনের শিখা যেটি উপরে উঠে। এই শিখা থেকে আল্লাহ সুবহানাহু জিনকে সৃষ্টি করেছেন সূরা জিন দ্বারা আল্লাহ সুবহানাহু জিনদের সামগ্রিক কার্যক্রম অবস্থাটিকে তুলে ধরেছেন পবিত্র বহু জায়গায় ইনসান এবং জিন এই দুটো শব্দকে একত্রিত করে তাদেরকে সম্বোধন করা হয়েছে যেমন একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে এই ক্ষেত্রে আল্লাহ বলছেন মামা আমি সৃষ্টি করিনি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে জিন একটি স্বতন্ত্র জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান ক্রমবর্ধমান বিকাশমান এবং বংশ বিস্তারকারী একটি জাতি এবং এই জাতিটিকে ওয়া সুবাহানা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য যেমনভাবে মানুষকে ওয়া তালা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য দুটো ক্ষেত্রেই ইবাদত হচ্ছে তাদের সৃষ্টির মুখ্য উদ্দেশ্য তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে জিনেরা বিপদগামী অথবা তাদের মধ্যে অবাধ্য যেহেতু জিনদের একটি প্রধান সেই মানে প্রবীণ যে ব্যক্তি সে হচ্ছে ইবলিস বা শয়তান এবং ইবলিস বা শয়তানের যে বংশধারা এরা সবই হচ্ছে জিন এবং বলা যেতে পারে এই জিনই হচ্ছে শয়তান যেহেতু ইবলিস আগুন দ্বারা তৈরি এবং এখান থেকে সে আল্লাহর অবাধ্য জিন থেকে এবং সে শয়তান হিসাবে আজকে অভিশপ্ত এবং এই শয়তানের কারণে সে মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ এবং সে একটা অহংকার করে এসেছে যে আমি মানুষকে বিপদগামী করবই এই ধরনের একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ফলে সে যখনই একটি মানুষ জন্মগ্রহণ করে তখনই তার একজন অনুসারী অথবা তার একটি বংশ সে দ্রুত বৃদ্ধি করতে পারে এবং এটি আল্লাহর কাছ থেকে সে অনুমতি নিয়ে এসেছে প্রত্যেক মানুষের পিছনে সে একজন অভিশপ্ত দুষ্ট শয়তান লাগিয়ে দেয় যাতে করে তাকে বিভ্রান্ত করে বিপদগামী করে এমনকি আম্বি আলহিম সাল্লাতু আসলামদের পিছনেও এই শয়তান তার একজন করে শয়তান শিষ্য তার পিছনে যুক্ত করে দেয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা বেশ কিছু হাদিসের ভিতরে দেখি যে ইবলিস শয়তান কর্তৃক তার যে উপদেশটা অথবা এই পাপাচারে লিপ্ত রাখার জন্য তার যে কিছু শিষ্য আছে তাদেরকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয় এবং তারপরে আবার রাতের বেলায় তাদেরকে একটা ময়দানে অথবা সাগরের মাঝখানে তাদেরকে একত্রিত করা হয় একটা বিশাল দূরবর্তী লোকচক্ষর আড়ালে মানুষের বসবাসের মানে মানুষের ঘর বাড়ির সেই দূরে এরকম জায়গা এবং তাদের কাছ থেকে সারা দিনের কর্মকাণ্ডের একটা হিসাব বড় শয়তান ইবলিস সেটা গ্রহণ করে তুমি কি করেছো কয়টা পাপ কাজ করিয়েছ তুমি কি করেছ তুমি কয়জনকে বিভ্রান্ত করেছো কয়জনকে দেখে খুন করিয়েছ এটা শয়তানের একটা পরিচালনা করার একটা মন্ত্রণালয় যেটাকে যেখান থেকে আমরা বলবো যে শয়তানের কুমন্ত্রণালয় এখান থেকে সমস্ত কুমন্ত্রণা ছড়িয়ে দেওয়া হয় সম্মানিত দর্শক শ্রোতা তো আমরা দেখলাম যে তাদের এরকম একটা ব্যবস্থাও আছে রাসুল্লাহ ওয়াসাল্লাম এখানে যে ঘটনাটি বর্ণনা হয়েছে যে তিনি তায়েফ থেকে ফিরে আসছিলেন ফিরে আসার পথে নাখলা নামক একটি জায়গা যেখানে ওই ফজরের নামাজ পড়েন এবং এই নামাজে যখন তিনি কোরআন তিলাওয়াত করেন ওই পাশে দিয়ে গমনকারী একদল জিন তারা সেখানে দাঁড়িয়ে যায় এবং অবাক হয়ে তারা কোরআনের তিলাওয়াত শ্রবণ করেন এমনি আব্বাস থেকে বর্ণিত ঘটনা রাসুল সাল আলি ওয়াসাল্লাম উকাজ বাজারের দিকে যাচ্ছিলেন এবং ওকাজ বাজারে যাওয়ার পথে এই নাখলা নামক জায়গাটি বর্তমানে যেখানে একটি জিন মসজিদ আছে যে এখানে ওই জিনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে কুরআন তেলাওয়াত শুনছিলেন কেউ কেউ বলেছেন যে তারা আল্লাহ রাসূলের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ করেছেন কিন্তু আয়াত প্রমাণ দিছে এখানের এই আয়াতগুলো আমাদেরকে বলছে যে কুল উহ ইয়া ইলাইয়া আন্নাহু ইস্তমাআ নাফারুম মিনাল জিন্ন কুল আপনি বলুন আমার কাছে ওহি পাঠানো হয়েছে তার মানে তারা যে কোরআন শ্রবণ করেছে জিনেরা জিনদের কোরআন শ্রবণ করার ঘটনাটি রাসুল উল্লাহ সাল্লি সাল্লামকে প্রত্যক্ষ করেছেন বা দেখেছেন বা রাসুলের সঙ্গে তারা কথোপকথন করেছেন এটা প্রমাণ বহন করে না বরং তারা ফিরে গিয়ে নিজেরা যে আলাপ আলোচনা করেছেন যে ইন্না সামিয়া কোর আন আজাবা আমরা শুনে আসলাম এমনটা যদি হতো যে তাহলে তারা বলতো যে আমরা সাক্ষাৎ করে আসলাম আমরা দেখা করে আসলাম এই জন্য নির্ভরযোগ্য দলিলের ভিত্তিতে যেটা আসে যে এখানেও আল্লাহ রসুলের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটেনি তবে নবী জিনদেরও নবী। এবং দু তিনজন বা কয়েকজন বিশিষ্ট জিন যারা রাসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবা ছিলেন এবং আল্লাহ রসুলের দরবারে এসে তারা বিভিন্নভাবে কোরআন এবং রাসুলের শিক্ষা শ্রবণ করতেন এবং তারা গিয়ে তাদের সম্প্রদায়ের কাছে

মানুষের রূপ ধারণ করতে পারে এবং মানুষের রূপ ধারণ করে মানুষের সঙ্গে চলতেও পারে সম্মানিত দর্শক শ্রোতা আমরা জিনদের বিষয়ে আলোচনা পেশ করছিলাম একটি চমৎকার বিষয় বিরতির পর আমরা আলোচনায় ফিরে আসছি আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আমরা শুনছিলাম জিনদের বিষয়ে আলোচনা যে জিনেরা আল্লাহ আল্লা সুবাহালার একটি স্বতন্ত্র একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ সৃষ্টি একটি জাতি আমরা বেশ কিছু হাদিসের ভিতরে দেখি যে ইবলিস শয়তান কর্তৃক তার যে উপদেশটা অথবা এই পাপাচারে লিপ্ত রাখার জন্য তার যে কিছু শিষ্য আছে তাদেরকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয় এবং তারপরে আবার রাতের বেলায় তাদেরকে একটা ময়দানে অথবা সাগরের মাঝখানে তাদেরকে একত্রিত করা হয় একটা বিশাল দূরবর্তী লোকচক্ত আড়ালে মানুষের বসবাসের মানে মানুষের ঘর বাড়ির সেই দূরে এরকম জায়গা এবং তাদের কাছ থেকে সারা দিনের কর্মকাণ্ডের একটা হিসাব বড় শয়তান ইবলিস সেটা গ্রহণ করে তুমি কি করেছ কয়টা পাপ কাজ করিয়েছ তুমি কি করেছ তুমি কয়জনকে বিভ্রান্ত করেছো কয়জনকে দিয়ে খুন করিয়েছ এটা শয়তানের একটা পরিচালনা করার একটা মন্ত্রণালয় যেটাকে যেখান থেকে আমরা বলবো যে শয়তানের কুমন্ত্রণালয় এখান থেকে সমস্ত দেওয়া হয় দর্শক শ্রোতা তো ছড়িয়ে আমরা দেখলাম যে তাদের একটা ব্যবস্থাও এই রকম একটা ব্যবস্থা এখানে যে ঘটনাটি বর্ণনা হয়েছে যে তিনি তায়েফ থেকে ফিরে আসছিলেন ফিরে আসার পথে নাখলা নামক একটি জায়গা যেখানে ওই হজরের নামাজ পড়েন এবং এই নামাজে যখন তিনি কোরআন তিলাওয়াত করেন ওই পাশে দিয়ে গমনকারী একদল জিন তারা সেখানে দাঁড়িয়ে যায় এবং অবাক হয়ে তারা কোরআনের তিলাওয়াত শ্রবণ করেন এমনি আব্বাস থেকে বর্ণিত ঘটনা রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম উকাজ বাজারের দিকে যাচ্ছিলেন এবং ওকাজ বাজারে যাওয়ার পথে এই নাখলা নামক জায়গাটি বর্তমানে যেখানে একটি জিন মসজিদ আছে যে এখানে ওই জিনেরা রাসুল সাল্লাহ সাল্লু আলিহাস্লামের কাছ থেকে কুরআন তেলাওয়াত শুনছিলেন কেউ কেউ বলেছেন যে তারা আল্লাহ রাসূলের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ করেছেন কিন্তু আয়াত প্রমাণ দিছে এখানে এই আয়াতগুলো আমাদেরকে বলছে যে কুল উহ ইয়া ইলাইয়া انه استمع نفرুম মিনাল জিন্নি কুল আপনি বলুন আমার কাছে ওহি পাঠানো হয়েছে তার মানে তারা যে কুরআন শ্রবণ করেছে জিনেরা জিনদের কুরআন শ্রবণ করার ঘটনাটি কে প্রত্যক্ষ করেছেন বা বা দেখেছেন সঙ্গে তারা কথোপকথন করেছেন এটা প্রমাণ বহন করে না বরং তারা ফিরে গিয়ে নিজেরা যে আলাপ আলোচনা করেছেন যে ইন্না সামিয়ায় না আমরা শুনে আসলাম এমনটা যদি হতো যে তাহলে তারা বলতো যে আমরা সাক্ষাৎ করে আসলাম আমরা দেখা করে আসলাম এই জন্য নির্ভরযোগ্য দলিলের ভিত্তিতে যেটা আসে যে এখানেও আল্লাহ রসুলের সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটেনি তবে নবী। এই এবং বা কয়েকজন বিশিষ্ট জিন যারা রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবা ছিলেন এবং আল্লাহ রসুলের দরবারে এসে তারা বিভিন্নভাবে কোরআন এবং রাসুলের শিক্ষা শ্রবণ করতেন এবং তারা গিয়ে তাদের সম্প্রদায়ের কাছে এই দাওয়াত পৌঁছিয়ে দিতেন এটার হাদিসের ভিতরে বিভিন্ন বর্ণনায় প্রমাণ পাওয়া যায় তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা আয়াতুল আলোচনায় দেখেছিলাম যে একটি দুষ্ট জিন জিন বা শয়তান আবু আল্লাহ রসুল পাহারা দেওয়ার জন্য দিয়েছিলেন সেখানে এসে কিন্তু তাকে তিন দিন খুব যন্ত্রণা দিয়েছে অর্থাৎ জিনদের এই ঘটনা ঘটনাটিকে থেকে আমরা বুঝতে পারি যে জিনেরা অনেক সময় মানুষের রূপ ধারণ করে মানুষের রূপ ধারণ করতে পারে আমরা আয়াতগুলো আগে একটু তারপরে আমরা তাদের বিষয়ে আরো আলোচনা শুনবো আল্লাহ জিনদের আলোচনাকে জিনদের মুখ দিয়ে প্রকাশ করছেন সত্যের দিকে আমাদেরকে হিদায়তের দিকে যখন সুযোগ দেওয়া হলো আমাদের মধ্য থেকে আ বিহি আমরা তার উপরে ইমান আনলাম আল্লাহর উপরে আমরা ইমান আনলাম আল্লাহ সুবাহে আমরা বিশ্বাস করে নিলাম এবং এই বিশ্বাস করে নেওয়ার সাথে সাথে আহাদা এবং তারপর থেকে আমরা যারা বিশ্বাস স্থাপন করেছি হেদায়ত লাভ করেছি আল্লাহ সুবাহান আমাদেরকে হেদায়ত দিয়েছেন এরপর থেকে আমরা আর আল্লাহর সঙ্গে সেরেক করিনি তাহলে বোঝা গেল যে জিনদের ভিতরে একটি অংশ আছে যারা ইমানদার হেদায়ত প্রাপ্ত এবং তারা আল্লাহর সঙ্গে সেরেক করে না এদেরকেই লক্ষ্য করে আল্লাহ বলছেন ইয়া মা আশার আল জিন্নি ওয়াল ইনসে হে জিন এবং সম্প্রদায় আল্লাহ অন্য জায়গায় বলছেন ওলাকাতে যারা আনা আলী জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নিওয়াল ইনসে আমি জাহান্নাম ভরব এই জাহান নাম ভরার জন্য আমি মানুষের ভিতর থেকে এবং জিনদের ভিতর থেকে একটা বিরাট বড় দল আমি সৃষ্টি করে রেখেছি তো দেখা যায় যে আল্লাহ সুবাহ জিন এবং ইনসানকে সম্বোধন করে তিনি কোরআনে আহ্বান জানিয়েছেন আমরা কথা বলতে পারি যে আল্লাহ পাক এই কোরআনকে জিনদের জন্যও নাজিল করেছেন এবং নাবি মহাম্দুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসালাম জিনদেরও নাবি এবং এখান থেকেই তারা দাওয়াত গ্রহণ করেন অতএব তারা বলছে যে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না তারা এটাও স্বীকার করছে ও আন্নাহু তা আলা জাদ্দুর আমাদের যে রব তিনি অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন তাআলা মহান মর্যাদার অধিকারী আল্লাহর যে মহানত্ব এবং তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন আমাদের রব এবং তিনি রব এমন রব যিনি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই অথবা তার কোনো সন্তান নেই আল্লাহ ওয়াহানতাল ওয়াদাহ লাই কালা তার কোনো স্ত্রী নেই তার কোনো সন্তান নেই এই কথাগুলো আমরা কুলহু আল্লাহ সুরার ভিতরে পেয়েছি লাম ইয়ালিদ ওয়া ইউলাদ এবং ওই কথাগুলোই এই গ্রুপের এই কাফেলার জিনরা একটা প্রতিশ্রুতি ঘোষণা করছে ব্যক্ত করছে যে আমরা হচ্ছে ওই জিন জাতি যারা কোন আল্লা সব আলার সঙ্গে করি না। এটা এই জিনের একটি ভালো বৈশিষ্ট্য এরপরে তারা বলতেছে ওয়াল কাজিবা এভাবেই জিনেরা তাদের একটা মানসিক অবস্থা প্রকাশ করেছে যে আমাদের ভিতরে কিছু নির্বোধ জিন আছে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলছে অথবা তারা আল্লাহকে বিশ্বাস করে নাই অথবা আমাদের এবং মানুষের ভিতরে একটা দল ছিল যারা মনে করত। যে হয়তো কোনো হেদায়েত অথবা কোনো সত্য পথ বা আল্লাহর দিনের কোনো পথ আমাদের সামনে আসবে না এভাবেই তাদের সময়কালটি অতিক্রম বা অতিবাহিত হচ্ছিল অতএব তারা বলছেন আন্নাহ কান আর রিজালুমিনাল ইনসে ইয়ারুমিনাল জিন্নে ফাজাদ আহুম রাহাকা মানুষের ভিতর থেকে একদল পুরুষ মানুষ আছে যারা জিনদের ভিতরে একদল পুরুষ মানুষের কাছে যায় এবং তাদেরকে গিয়ে বেশি গুরুত্ব দেয় এবং বেশি গুরুত্ব দিয়ে তাদেরকে একেবারে উচ্চ মর্যাদায় উঠিয়ে দেয় আর ফলে জিনেরাও নিজেদেরকে খুব মর্যাদাবান মনে করে অর্থাৎ মানুষের একটা দল তাদের কাছে গিয়ে তাদের কাছে সাহায্য চায় তাদের কাছে বিভিন্ন তদবির চায় তখন জিনেরাও তাদের সেই তদ্বিরটা প্রকাশ করে ফলে এভাবেই মানুষের উপরে জিনেরা নিজেদের একটা মানে অলিখিত যদিও তারা মানুষের চেয়ে কোনো অংশে শ্রেষ্ঠ নয় কিন্তু তারা একটা অলিখিত সুযোগ তাদের ভিতরে তারা পেয়ে যায় অথবা অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআন এরপরে বলছেন ও আন্নাহুম জান্নু কামা জানান্তুম আল্লাহ احدা ওয়া আননা লামাসনা হারাসান শাদীদান ওয়া শুহুবা এরা ধারণা করে নেয় যে এদের কাছে আর কোনো হেদায়ত বা নবী রাসুল আসবে না তাই তারা নিজেদরা বেপরোয়া ভাবে চলেছে এটা হলো জিন্দের নিজেদের স্বগুক্তি তাদের স্বভাবগত বৈশিষ্ট্য তারা হলো বেপরোয়া তারা মনে করতো তাদের কাছে কোনো হেদায়ত আসবে না তারা কোনো রাস্তা পাবে না এবং এই কারণে তারা কি করত আসমান পর্যন্ত উঠে যেত তারা চেষ্টা করতো আল্লাহ বলছেন যে তাদের ভিতর থেকে তারা আন্না লামাসনা সামা আমরা আকাশের নিকটবর্তী হয়ে যেতাম ফাওয়াজাদ না হা মুলি আত সেটাকে দেখতাম একেবারে পরিপূর্ণ হয়ে আছে দুর্গ দিয়ে সেটাকে সুরক্ষিত করা হয়েছে এবং সেখানে অগ্নি সলাকা অর্থাৎ স্ফুলিঙ্গের শক্তিশালী আঘাত দেওয়ার জন্য আমাদেরকে প্রতিহত করে দেওয়া হতো এটি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আগমনের আগে জিনেরা আসমানের দরজার কাছে গিয়ে আল্লাহ সুবাহ অনেক পরিকল্পনা তারা সেখানে কান পেতে যেগুলো ফেরেশ তারা আলোচনা করতেন এই আলোচনার মধ্যে দিয়ে তারা এসে মানুষকে কি করতো বিভ্রান্ত করত। এবং সেখানে মানুষের কাছে কিছু আসমানের খবর বলে দিয়ে তারা একটা বাহাদুরি অর্জন করত। সেটাই বলছে যে নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর আর তারা আসমানের নিকটবর্তী হতে পারে নাই কারণ সেখানে অগ্নি স্ফুলিঙ্গ সম্পন্ন দুর্গ এমনভাবে মজবুত করে সংস্থাপন করা হয় মালাইকাদের দ্বারা উল্কার মতো হয়ে তাদের পিছে আঘাত করে এবং সেখান থেকে তারা বিতাড়িত হয়ে যায় এরপরের আয়াতেও একই ধরনের কথা কাছাকাছি বলছে আমাদের মধ্য থেকে অনেকেই সেই আসমানের নিকটবর্তী একটি জায়গায় গিয়ে বসার অর্থাৎ একটা স্থান খুঁজে বেড়াতো এবং সেখান থেকে কিছু কথা তারা শোনার জন্য চেষ্টা করতো কিন্তু এখন আর সেই সুযোগ নেই যে তাদের উপরে অগ্নিশলাকা এই অগ্নি ফুলিঙ্গ অথবা সেই আগুনের ধুমকেতুগুলো আগুনের সেই খণ্ডগুলোকে তাদের দিকে নিক্ষেপ করা হয় তারা এখন আসমানের সংবাদ শোনা থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে অতপর তারা বলছে ও আন্না বিমান ফিল্ড আরো যে আমা বিহীম রব্বহুম রাসাদা মিন্ কুন্না এই আয়াতটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটি বলছে যে আমাদের ভিতরে একদল হইলো সৎকর্মশীল আরেক দিল হলো পাপাচারে লিপ্ত সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ